কি যে আসছে ছবিতে কিছু বুঝতেই পারছি না। সুন্দর মেঘ আসছে, মুঝে জো ভি লাগা প্যারা। ওহ, মেঘটা কেমন ভাবে ভেসে ভেসে আসছে। রৌদ্র রৌদ্র ই লাগছে, একে ঠান্ডা হাওয়া আসছে, দুটোই। আমি বাদ দিয়ে এটা করেছি, ভালোই করেছি। আমি বাদকে ওকে আবার হাঁপা আদা করলাম। ওই দিকটা পরিষ্কার হলো, এবার বোঝা যাচ্ছে কত উঁচু। সব থেকে ভালো ভিউ পাওয়া যায় পাহাড়ে সাত সকালে, একদম সূর্য ওঠার সাথে। নাহলে দিন দুপুরে কখন মেঘ আসবে, কি হবে। মেঘগুলো রাখা উপর দিয়ে চলে গেলো। বৃষ্টি আসতে পারে না এই মেঘটাতে। আচ্ছা, এখানে ধরো দুটো মেঘ এসে ধাক্কা লেগে গেল। তাহলে মেঘে ধাক্কা লাগবে মানে মেঘ কি কঠিন পদার্থ নাকি? দুটো মেঘে স্পার্কিং হবে না, ধাক্কা লাগে মানে কি? ধাক্কা লাগে মানে কি? তাহলে ওই ধাক্কা লাগবে নাকি? আমি কি বাচ্চা ছেলে নাকি? এরকম এইসব এইসব মেঘে অত জমাট বদ্ধ নেই, কুয়াশার মতো ইয়ে আছে, কি স্পার্কিং হয়ে গেছে। মেঘের মধ্যে ঘনত্ব না বাড়লে ওই স্পার্কিং হবে না, এরকম হলে আমি কিছু হয় সূর্যটা ঢেকে গেল। ওই সাইডে ওই পাড়টায় রোদ আছে, মাছ।